কাকটির নাম কামিনী, গায়ে কালো এবং ছাই রঙের মিশেল। দেখতে অন্য দশটা স্বাভাবিক কাকের মতোই, কিন্তু কাকটির স্বভাব এবং চালচলন বেশ বিচিত্র। কাকের পোষ মানার ঘটনা বেশ বিরল। সাধারণত ময়না, টিয়া কিংবা শালিক পাখিকেই পোষ মানানো হয়, কিন্তু কাকও যে পোষ মানে কামিনী এর প্রমাণ। রাজশাহীর পবা উপজেলার ফার্নিচার ব্যবসায়ী আশরাফ আলীর পরিবারের সদস্যরা 6 বছর ধরে কামিনী নামের কাকটি পুষছেন। দীর্ঘদিন পোষার ফলে কাকটি অনেকটাই আশরাফ আলীর পরিবারের সদস্যে পরিণত হয়েছে। আশরাফ আলীর স্ত্রী খুরশিদ জাহানের 2 মেয়ে আশা এবং উষা। কামিনী তার কাছে আরেকটি কন্যার মতোই। পরিবারের সবার সাথেই কামিনীর অপার রিক্ততা। কাকটি সারাদিন বাড়ি জুড়ে খেলে বেড়ায়, মাথায়, কাঁধে কিংবা হাতে বসে দিনভর নাচানাচি করে বেশ আনন্দেই কাটছে কাকটির দিন। কামিনীর চমক এখানেই শেষ নয়। সাধারণত ময়না গোত্রীয় পাখিরাই চর্চার ফলে মানুষের কথা নকল করতে পারে, কিন্তু কাকের কথা বলার ঘটনা বেশ বিরল। কামিনী সেই বিরল ঘটনা ঘটিয়ে এলাকায় বেশ হইচই ফেলে দিয়েছে। অবিকল মানুষের মতোই কথা বলতে পারে কামিনী। আম্মু, আসো, কামিনী, আয় আয় ইত্যাদি শব্দগুলো কাকটি বেশ স্পষ্টই উচ্চারণ করে। কথা বলা এ কাক নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হবে এটাই স্বাভাবিক। কামিনীর কৃতিত্বে খুশি আশরাফ আলীর পরিবারও। কামিনীকে তাই তারা জড়িয়ে রেখেছেন অকৃত্রিম ভালোবাসায়। উষা পড়ার টেবিলে বসলেই কাকটিও সঙ্গ দেয়, ঘুমানোর সময়ও জায়গা করে নেয় বিছানায়। কামিনী যেন সত্যি এ পরিবারের সন্তান। দর্শক, কথা বলছি দীর্ঘ 6 বছর ধরে এই কাকটিকে যারা লালন পালন করছেন তাদের সাথে।
এই কাকটা কোথায় পেলেন এবং কিভাবে ওকে লালন পালন করছেন, এই গল্পটা আমাদের একটু বলেন। আজ থেকে 6 বছর আগে, মানে একটু দেরি আছে 6 বছর পুরা হতে, 6 বছর আগে রাত্রে ঝড় হয়েছিল, সকালে আমি ছোট বাচ্চা কুড়ি পেয়েছিলাম। তারপর একটা টিনের চালের দিয়ে তুলে দিই যে তার মা হয়তো বা নিয়ে যাবে। আমার 2 দিন পরে আমার মনে হয়েছে, তারপরে গেলাম, দেখেছি হ্যাঁ বাচ্চাটা ঠিক ওখানে আছে, মানে ক্ষুধার্ত অবস্থায় আমার দিকে আসছে দৌড়ে বা হাঁ করে। তখন আমি নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে ওই মানে ছোট বাচ্চা তো ওই গমের ময়দা গুলা খাওয়ায়, তারপরে ভাতটা দেবে সেটা খাওয়ায়, টাওয়াই একটা আমাদের স্টোর রুমে রেখে দিয়েছিলাম, ওখানে যাই আমরা বারে বারে খাওয়াই। আমি দেখেছি যে বাচ্চাটা যখন বড় হয়ে যাবে তখন হয়তো চলে যাবে, তারপরে আমাদের সাথে থেকে গেছে, আমাদের খাবার খায়, আমাদের সাথেই ঘুমায়, আমাদের সাথেই থাকে। এই ভাবু ঠিক যখন ওর বয়স 1 বছর তখন আমাদের কথা বলতে পারে। আমাকে প্রথমে আম্মু বলে ডাকলো, তারপরে আমাদের মানে বাড়ির সবার নাম, তারপরে সবাইকে কাকি বলে ডাকে, ও সব তখন মানে একটা একটার পর একটা সব শিখে গেল। আমাদের সাথে থেকে গেল আমার মেয়ের মতো, মানে আমার দুইটা মেয়ে তো ওর জন্য আমার মেয়ের মতোই ভাবি, বা মেয়ের নামই রেখেছি কামিনী। আমাদের সাথে থাকলে আমাদের কথাবার্তা, আমাদের মানে ও যে কাক সেই কাকের আচরণ ওর ভিতরে খুব নাই, মানুষের আচরণটাই খুব বেশি ওর ভিতরে। আমার মেয়ে যখন পড়তে বসে ঠিক পড়ার টেবিলে যায়, ওকে একটা বই কলম দিতে হয়, আমাদের খাওয়ার টেবিলে যায়। আমাদের সাথে থাকা কাকটা মানে এমন পর্যায়ে গেছে, আমাদের সুখে দুঃখে ও আমাদের সাথে। আমার ছোট মেয়ে একদিন খুব অসুস্থ, আমরা মেডিকেলে নিয়ে গেছিলাম, ও তাবত দিন কিছু খায়নি, আমরা মেডিকেল থেকে ফিরে আসার পরে গা উঠে খেয়েছে। আর ওই যেখানে থাকতো ঠিক এক জায়গায় একবারে চুপচাপ খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকতো, আর মানে আমরা আমাদের সুখে দুঃখের ওই একজন সাথী। তো এই কামিনী আপনাদের পরিবারে আরও অনেকদিন সদস্য হয়ে থাকবে আপনাদের ভালোবাসায়, এই কামনা আমাদের। আমাদের সাথে সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেখো ধন্যবাদ, আর আমার কামিনীর জন্য দোয়া করেন, তার যেন দীর্ঘ আয়ু হোক, বহুদিন বাঁচে।